হ্যালো ভিউয়ার্স, অ্যাডভাইস ভিডিও অফিসিয়াল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি ইসমান হোসেন অনন্ত আছি আপনাদের সাথে। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে ট্রান্সফার ওয়াইজ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো আমার এক বন্ধুর অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিচ্ছি, তো আমরা এখন কাজে চলে যাচ্ছি অ্যাকাউন্ট ক্রিয়েট কাজে। আপনি এখন স্ক্রিন শেয়ার করেন। হ্যালো, জি ভাই, দিতেছি। সে তো হচ্ছে না। এবার চেষ্টা করুন তো। আমি তো কখনো করি না এগুলা শেয়ার। হ্যাঁ, এবার এবার হবে, মানে অনলি হোস্ট করা ছিল। হ্যাঁ, আপনার স্ক্রিন দেখতে পাচ্ছে না তো? হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি। নতুন পেজে যান একটা। এখন কি দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি, আসছি নতুন পেজে। আপনি কন্ট্রোল করতে পারবেন ওখান থেকে মাউস দিয়ে? না, আপনি করেন, আমি বলছি ট্রান্সফার ওয়াইজ লেখেন। ট্রান্সফার FER হবে। হ্যাঁ, নিচে আসছে। জি ভাই, ইন্টারফেস দেখতে পাচ্ছেন? চলে আসছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি। এবার হলো আপনার হলো পার্সোনালে ক্লিক করেন উপরে। পার্সোনাল যেখানে এটা, হ্যাঁ, রেজিস্টার ক্লিক করেন ডান দিকে, ওপরে ডান দিকে। এবার আপনার ইমেলটা দেন। নেক্সট দিব। নেক্সট। পার্সোনাল হ্যাঁ, পার্সোনাল। হ্যাঁ, ঠিক আছে, বাংলাদেশ। কন্টিনিউ। এবার আপনার ফোন ফোন নাম্বার নাম্বার দেন, যেটা অ্যাক্টিভ থাকে।
জিরো দিতে হবে না, জিরো তো আপনার সামনে দেওয়া আছে। হ্যাঁ, সেন্ড ভেরিফিকেশন কোড ক্লিক। হ্যাঁ, এবার আপনার ওই নাম্বারটা একটা কোড গেছে, ওইটা বসান। দেখতেছি মেয়ে সুস্থ কোনো আসে নাই, আসছে ডবল 8 9 2 3 6। সাবমিট। এবার পাসওয়ার্ড সেট করেন একটা আপনার পছন্দ মতো, পরে চেঞ্জ করতে পারবেন, সমস্যা নাই। হাইড করা যাবে না, এই যে আপনার হাইড অপশন আছে, ওটাতে ক্লিক না করলে দেখতে পাবেন না। এমনি এখন একটা টাইপ করেন পাসওয়ার্ড, দেখেন কি অবস্থা হয়, তাহলে আমি বুঝতে পারবো যে হাইড হচ্ছে কি কি হচ্ছে। কোন একটা সংখ্যা টাইপ করেন। হ্যাঁ, হাইড দেখা যাচ্ছে না, আপনি এখন টাইপ করতে পারেন। হয়েছে ভাই, কন্টিনিউ হ্যাঁ, দেবো, সংখ্যার নাম্বার দিলেন। সংখ্যা সব মিলাই দিছে আর ক্যারেক্টার। আচ্ছা ঠিক আছে, আপনি কন্টিনিউ করতে পারেন। হ্যাঁ, এবার কন্টিনিউ করেন। ইউ রেজিস্টার উইথ ভয়েস। নেট খুব স্লো বুঝছেন ভাই, এখন কি করতে হবে? হ্যাঁ এখন আপনার ওই অ্যাকাউন্টটা এখানে যেতে পারেন, ক্লিক করে ডান দিকে উপরে যে মানুষের চিহ্ন, ওপেন হয়ে গেছে এটা অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। অ্যাকাউন্ট। ও আচ্ছা, কাজ করতেছে না। আচ্ছা, তাহলে নিচে কন্টিনিউ করেন। কিন্তু পার্সোনাল হ্যাঁ, এখানে আপনার সব ডিটেলস দেন। এবার আপনার ফুল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, মানে যদি আপনার আরিফ খান হয় ফার্স্টে আপনার আরিফ দেন, আর পরের টাইপ খান দেন। এই নাইডিতে যেভাবে আছে ওইভাবে দিব নাকি? হ্যাঁ, এনআইডিতে যেভাবে আছে ওইভাবে। আর আপনার ডেট অফ বার্থ দেন, যেটা এনআইডি তে আছে। ভাই এনআইডি, এনআইডি কার্ড মনে হয় লাগবে, আমি এখন বের করে নিয়ে আসতেছি, দাঁড়ান 1 মিনিট। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। হ্যাঁ, এবার এবার দেন। হ্যাঁ ঠিক আছে, আপনার ডেট অফ বার্থ, ফোন নাম্বার, বাংলাদেশ, আপনার এনআইডি ঠিকানা দেন, পোস্ট কোড ঢাকা, ঠিক আছে সিটি। এবার কন্টিনিউ বর্তমানে করেন। তো ভাই, ভাই শুনেন, জি জি বর্তমানে আমি চকবাজার আছি, কিন্তু আমার যে প্রেজেন্ট মানে আপনার স্থানীয় যে অ্যাড্রেস সেটা হচ্ছে শরীয়তপুর, যেটা আপনার সেখান থেকে এনআইডি কখন দেবো? এনআইডি কার্ড আছে ওইটাই দেন। ও আচ্ছা ঠিক আছে। অ্যাড্রেস
সিটি কি হবে? সিটি আপনার এনআইডি কার্ডে ঢাকা না? যেটা আছে, যেটা আছে এনআইডি কার্ডে কি আছে আপনার? সাতপুর তো সৈয়দপুর তো আছে, ঢাকারই অংশ নাকি? সৈয়দপুর হচ্ছে আমার জেলা, তাহলে সিটি তো সৈয়দপুর হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, জেলা বা বিভাগটা দিতে পারেন, সমস্যা নাই। মানে আইডি কার্ডে তো আপনার দেওয়া আছে লাস্টে, সৈয়দপুর দেওয়া আছে। হ্যাঁ তাহলে ওটাই দেন। কন্টিনিউ করবো, হ্যাঁ কন্টিনিউ করেন। এখন হ্যাঁ এখন এটা আর দরকার নেই, এখন আপনি ডানে উপরে ক্যান্সেলটা ক্যান্সেল করে দেন ডানে। হ্যাঁ এখন জি ওই যে ভাই, ডানে এখন ডানে একটা আপনার ওই যে নোটিফিকেশন দেখাচ্ছে ডানে উপরে, জি ওটাতে ক্লিক করেন। এই যে কি বলছে, গট এ মিনিট টু হেল্প আউট, উই লাইক টু নো ইমপ্লিমেন্টেশন। হ্যাঁ ঠিক আছে, এবার আপনার বাম দিকে অ্যাকাউন্টে ক্লিক করেন, অ্যাকাউন্ট লেখা আছে ওখানে। ভেরিফাই করতে হবে না? না ওই যে ফোন ভেরিফাই করেছেন, ফোন একটা কোড গেছিল না, ওটা দিয়ে ভেরিফাই হয়ে গেছে। জি জি এবার নিচের দিকে যান, জি আসছে তো। অ্যাকাউন্ট ডিটেলস দেখবো নাকি? হ্যাঁ অ্যাকাউন্ট ডিটেলস দেখেন। এখানে আসছে তো গেট মোর ডিটেলস। ইউরো, ব্রিটিশ পাউন্ড, ঠিক আছে, আপনাকে আর এখন কানাডিয়ান ডলার। আর কিছু করা লাগবে না। ওই যে এখন আপনার বায়ারকে বলবেন আপনার যে জিমেলটা খুলেছেন এই অ্যাকাউন্টটা, ডানে যান জি আরেকখানে, হ্যাঁ ইওর ইউর ডিটেলস ডিটেলস, দেখবো। হ্যাঁ এটাতে ক্লিক করেন ইওর ডিটেলস। হ্যাঁ যখন আপনার বায়ার আপনার ইনফরমেশন চাইবে তখন আপনি এই আপনার যে জিমেলটা দিয়ে খুলেছেন মানে এই অ্যাকাউন্টটি, জি সেই জিমেলটা দিবেন, আর যে বিকাশ নাম্বার আপনি টাকা নেবেন সেই বিকাশ নাম্বারটা দিবেন। তাহলে আপনার 5 থেকে 10 মিনিটের ভিতর বা সর্বোচ্চ 15 মিনিটের ভিতরেই আপনার ওই টাকা আপনার বিকাশ অ্যাকাউন্টে চলে আসবে। এবং বিকাশ যদি আপনি টাকা নেন তাহলে আপনার ওই 2% ইন্টেনশিপ পাবেন, মানে বেশি বোনাস হিসেবে পাবেন, এটা আপনার বাংলাদেশ গভর্নমেন্ট থেকে দেয়। ও আচ্ছা, তো ওই টাকাটা আমি কিভাবে আবার উইথড্রো করব? ওই টাকাটা আপনার ডাইরেক্ট না বিকাশে আমার চলে যাবে, বিকাশে মানে সরাসরি চলে আসবে যে ডাইরেক্ট বিকাশে চলে আসবে, ভাই? তখন আপনি যে কোনো জায়গায় সরাসরি যাই বিকাশে দিতে হবে? ক্যাশ আউট করতে পারবেন। ও আচ্ছা, আমি বুঝতে পারছি। আমি মনে করছি আবার এখানে আবার আমার এই যে উইশে অ্যাড হবে, তারপরে আমার বিকাশে আবার নিতে হবে, এটা ভাবছিলাম আর কি। না ডাইরেক্ট আপনার বিকাশে অ্যাড হবে, ও আচ্ছা, তাহলে ভেরিফাই অথবা করা লাগলো না, ইয়া দিয়া ভোটার আইডি কার্ডের ভেরিফাই সাথে হয়েছে চালানো ফোন হতো ফোন নাম্বার দিয়ে করলেন, ওটাই আর কিছু করা লাগবে না। তো খুব সহজ। এটা মানে সব থেকে সহজ আর সব থেকে দ্রুত গতি, যারা মানে ফ্রিল্যান্সিং করে মানে মার্কেটের বাইরে কাজ করে তাদের জন্য আপনার ট্রান্সফার ওয়াইজটাই হেভি মানে সুন্দর একটা পদ্ধতি। আমি এই কালকে, এখন বাহিরের হ্যাঁ বাহিরের গতকালকে, আছে কিনা সেটা জানতে হবে। হ্যাঁ বায়ারকে আপনি বলেন যে ট্রান্সফার ওয়াইজ আছে কি, বায়ারের আছে থাকবে, না থাকলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলেন, মানে সবচেয়ে কম সময়ে। বায়ার তো আপনাকে মানে কথা বলছে যে বায়ার খুব সুবিধা বুঝছে, মানে বায়ারের 2 মিনিট টাইম লাগবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যদি না থাকে। তো আপনাদের আমেরিকা অস্ট্রেলিয়া এইসব দেশে ট্রান্সফার ওয়াইজ ইউজ করে, মানে ওদের সবার বেশিরভাগই অ্যাকাউন্ট গুলো থাকে।
আচ্ছা, ওরা তো ক্যানাডিয়ান, থাকতে পারে, দেখি বলে আলা নিয়ে আসুক, হ্যাঁ থাকার কথা। না থাকলে করে নিবে, সময় তো লাগবে না, হ্যাঁ 5 মিনিট লাগে সর্বোচ্চ। আপনি বলে দিবেন যে তো আমাদের পাঁচ লিঙ্কটা দিয়ে দিবেন, হ্যাঁ তাহলে করে এখানে দিবেন। আমার এখানে, আচ্ছা ঠিক আছে, এখানে আপনার আবার যে লগ ইন করতে কি আমার ইয়া লাগবে, লগইন পাসওয়ার্ড করতে কি সব যে জায়গায় লাগবে? পাসওয়ার্ডটা লাগবে, ভুল পাসওয়ার্ড ভুলে গেলে আপনি ফরগট দিবেন, ফরগট পাসওয়ার্ড, তাহলে আপনার এই কোড যাবে আপনার ফোন নাম্বারে, আবার ঠিক করে নিতে পারবেন, সমস্যা নাই। আর যে এখন আপনি অ্যাড এ প্রোফাইল ফটো অ্যাড করে ইমেল নেন একটা অ্যাকাউন্টে। ঠিক আছে, আর আমার একটা ইয়া দিছে, ইমেল আসছে যে কনফার্ম ইওর ইমেল অ্যাড্রেস করতে হবে, হ্যাঁ ইমেল অ্যাড্রেসটা কনফার্ম ইমেল করে লেখা। নেন, এটা আপনার সিকিউরিটির জন্য করে নিলে ভালো হবে, অ্যাকাউন্টটা সিকিউর হয়ে যাবে। জি ভাই, আর দোয়া করবেন যেন প্রজেক্টটা সাকসেসফুলি কমপ্লিট করতে পারি, আর ভাই আর যেন সন্তুষ্ট হয়। জি ভাইয়া দোয়া করছি, ইনশাল্লাহ পারবেন। ফাইবার তো খুব কাজ পাচ্ছি না, মাত্র 2টা কাজ করছি। হ্যাঁ ফাইবারে কাজ নেই অনেকদিন আমি থেকে। তো ভাই, হ্যাঁ ভেরিফাইড হয়ে গেছে আমি আপনার তো ভাই এই ব্যাপার ইমেইলটা। চালাম একটা, হচ্ছেন হুম জি জি, আমি এই যে আপনার লিঙ্কডইনে একটা ভাইয়ার পাইছিলাম আইল্যান্ডের, $700 দিবে বলছিল, আপনার সোশ্যাল মিডিয়া, ওনার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করতে হবে, হ্যাঁ আপনি তো এবার শুধু উনি মানে অ্যাডভান্স কিছুই দিবে না, মাস মাস শেষে টাকা দিবে, জন্য কাজ নেই আর হ্যাঁ মাস ভাইয়া, শেষে অভিধায় মারা টাকা করছে যে টাকা নেওয়ার দরকার নেই, যেগুলো বলবে যে আপনার অ্যাডভান্স দিবে সেগুলো করতে হবে, যদি 50% দেয় তাও কাজ শুরু করা যেতে পারে, আর না দিলে কাজ করার দরকার নেই। জি জি ঠিক আর আছে। আপনি এখন প্রোফাইল পিকচারটা অ্যাড করেন। হ্যাঁ হ্যাঁ সিলেক্টে ফাইল একটা আপনার ভালো দেখে দিন, পিকচার যেটা আপনার ভালো মনে হয়। ইচ্ছা তো আছে অনেকগুলা, পাবো না একটা দিলে হলো, এখানে যান ক্লিক করেন ওই সব পাবেন দেখতে। সিলেক্ট ফাইলে ক্লিক করলে আপনি পাবেন, ক্লিক করছেন কি দেখতে পাচ্ছেন তো? জি জি, এরকম কেন? এই যে এখানে প্লাস চিহ্ন আছে নিচে, এটাতে ক্লিক করেন বামে, আস্তে আস্তে নিয়ে যান, তাহলে পিকচারটা, না না বামে বামে, সাই মাইনাস চিহ্ন, হ্যাঁ মাইনাস আ একবারে জিরো করে দেন। হ্যাঁ ঠিক আছে, এবার পিকচারটা একটু ঠিক আছে, পিকচারটা একটু ডান দিকে, হ্যাঁ ঠিক আছে পারফেক্ট। আর একটু বাম দিকে মানে চুলগুলো ডান দিক, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে পারফেক্ট। এবার সেভ করেন। হুম ঠিক আছে, আপনার অ্যাকাউন্টটা হয়ে গেছে, এবার আপনি নিতে পারবেন। আর যদি বায়ার বলে যে বায়ারের অ্যাকাউন্ট নাই, তাহলে আপনি এই ইনভাইট অ্যান্ড আর্ন এখানে ক্লিক করবেন, এই যে অ্যাকাউন্টের বাম দিকে দেখেন ইনভাইট অ্যান্ড আর্ন লেখা আছে। এটা হ্যাঁ হ্যাঁ ইনভাইট থ্রি তো ফ্রেন্ডস ভাইয়ারকে আমি কি অ্যান্ড দিব? আর্ন, হ্যাঁ তিনজন বন্ধুকে যদি আপনি ইনভাইট করতে পারেন তাহলে 50 GBP পাউন্ড পাবেন। হ্যাঁ নেক্সট। এটা কত জিডিপিতে? এই যে শেয়ার এখানে ইমেল আছে নাম্বার দিব নাকি? ইনভাইট শেয়ারে, যেখানে অনেক শেয়ার অপশন আছে শেয়ারে ক্লিক করেন। কপি করব হ্যাঁ লিংক, হ্যাঁ কপি লিঙ্ক, আপনি এবার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ফেসবুক টুইটারের মাধ্যমে মানে ই করতে পারবেন, শেয়ার করতে পারবেন বায়ের সাথে অথবা ইমেইলের মাধ্যমে। আচ্ছা, আর ভাইয়াকে আমি কি দিব? আমার ইমেল অ্যাড্রেস আর যে বিকাশ আর নাম্বার বিকাশ আছে ওটা দিব নাম্বার আর যে কি, এই দুইটা দিলে ভাইয়ার হবে। আমাকে টাকা দিতেছে। হ্যাঁ আচ্ছা।
খুব সহজ মাধ্যম টাকানোর জন্য। হ্যাঁ, এটা ধন্যবাদ ভাই, সবচেয়ে অনেক সহজ আর সব থেকে আপনার কম সময় আসে, মানে এত কমে হ্যাঁ মাথা নষ্ট। দ্রুত 10 মিনিটে টাকা পাওয়া যায়, খুবই হ্যাঁ ভালো। আচ্ছা, দেখি ভাইয়ার কে বলে, না থাকলে বলো তুমি একটা খুলে নাও, আমার জন্য খুব ভালো হবে। ভাইয়ার বলে তোমাকে, তোমার টাকা যেভাবে নিয়ে সুবিধা হয় তুমি সেভাবে নিবা, সমস্যা নেই। সাহেবটা বলে বাইরটা ভালো আছে, দিয়ে দিবে, আপনি যেভাবে বলবেন সেভাবে দিয়ে দিবে। আর পেপালে অনেক দেরি হয় আপনার টাকা আসতে, পেপালে এনেছিলাম তো, আর এটাতে এখন পর্যন্ত আমি যতগুলো মানে সাইটে টাকা নিয়েছি, আপনার পেপাল, পেওনিয়ার আর এই ট্রান্সফার ওয়াইজ, এটাতে সবচেয়ে কম সময় টাকা আসছে, মাত্র 8 মিনিটে টাকা আসছে আপনার। আপনার অস্ট্রেলিয়া থেকে টাকা আসছিল? খুব ভালো। আর আচ্ছা, আর আমার তো পেপাল কার্ড নাই, আমি অভি ভাইটা হয়তো বা শোভন ভাইটা দিতাম আর কি, আর আচ্ছা, আমি ওনাদের এখানে দিব, রেকর্ডিংটা আর টাকা আসবে, অনেক স্টপ সময় করি লাগবে। নাকি ভাই? আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা ভাই, যা।